স্টুডেন্টস চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওর বিষয় নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের একটা মজার নাটক জাম্বো এটা তোমাদের অনেকেরই পাঠ্য নাটক হিসাবে অন্তর্ভুক্ত আছে আর এই নাটকটা বেশ মজার যাদের পাঠ্য নয় তারাও যদি নাটকটা শোনো তাদের খুব ভালো লাগবে আর একটা কথা আমি বলবো শুরু করার আগে যে নাটক সম্পর্কে বেশ কিছু তথ্য আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটক শুরু করবার আগে প্রথমেই দিয়ে দিয়েছি তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই নাটকের সামান্য ইতিহাস নাটক সৃষ্টির ইতিহাস বা বাংলা নাটক কিভাবে এলো বাংলা নাটক প্রথম কে লিখেছিলেন এগুলো তথ্যগুলো জানার জন্য মুকুট নাটকের ইন্ট্রোডাকশান পার্টটা তোমরা অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের সব রকম তথ্য সম্পর্কে সম্যক একটা ধারণা হয়ে যাবে আর আমাদের আজকের নাটক জাম্বো যার নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় তাহলে প্রত্যেকবারের মতো এবারও আমরা প্রথমেই জেনে নেবো মোহিত চট্টোপাধ্যায় সম্পর্কে সামান্য কিছু তথ্য নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ঢাকার বরিশালে জন্মগ্রহণ করেছিলেন এবং দু সালে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার দীর্ঘ জীবনে তিনি বহু নাটক লিখেছেন এবং সেই নাটকগুলো যথেষ্ট খ্যাতি লাভ করেছে কিন্তু তিনি তার সাহিত্য জীবন শুরু করেছিলেন কবিতা লেখা দিয়ে কিন্তু সেই কবি হিসাবে তিনি যত না খ্যাতি অর্জন করেছেন নাট্যকার হিসাবে তিনি কিন্তু তার থেকে অনেক বেশি খ্যাতি অর্জন করেছিলেন তিনি একশোর বেশি নাটক লিখেছেন এবং তার মধ্যে তার বিখ্যাত দুটো নাটক হচ্ছে নীল রঙের ঘোড়া এবং মৃত্যু সংবাদ তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে অংশে মোহিত চট্টোপাধ্যায়ের একটা সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আছে সেই অংশটা খুব ভালো করে পড়বে সেখান থেকে তোমরা মোহিত চট্টোপাধ্যায়ের বিষয়ে অনেক বেশি তথ্য পেয়ে যাবে যাই হোক এই নাট্যকার মোহিত চট্টোপাধ্যায় অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে তিনি কলকাতায় চলে আসেন ১৩ বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন কলকাতাতেই তার পড়াশোনা তিনি কমপ্লিট করেছেন এবং বিরন স্ট্রিটের কাছাকাছি একটা বাড়িতে তিনি থাকতেন তিনি বহু চি মানে বাংলা চলচ্চিত্রের চিত্ররূপ তিনি রচনা করেছেন মৃণাল সেনের চারটি চলচ্চিত্রের চিত্ররূপ তিনি করেছিলেন এছাড়া তৎকালীন দূরদর্শনে যে সিরিয়ালগুলো হতো বাংলা ধারাবাহিক হতো সেখানেও তিনি কিন্তু বেশ কিছু চিত্ররূপ দিয়েছেন যেমন একটা বিখ্যাত ধারাবাহিক তৎকালীন দূরদর্শনের একটা বিখ্যাত ধারাবাহিক আদর্শ হিন্দু হোটেল তোমরা অনেকেই নাম শুনেছ সেই আদর্শ হিন্দু হোটেলের চিত্ররূপ কিন্তু করেছিলেন এই মোহিত চট্টোপাধ্যায় এই মোহিত চট্টোপাধ্যায় মোহিত চট্টোপাধ্যায়ের লেখা জাম্বু নাটক নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি জাম্বু নাটকটার প্রথম দৃশ্য আজকে তোমাদের পাঠ করে শোনাবো এবং ধীরে ধীরে অন্যান্য ভিডিওতে এই নাটকটা সম্পূর্ণ তোমাদের সামনে আমি আলোচনা করে দেবো তাহলে চলো আমরা আজকে শুরু করি আমাদের পাঠ্য জাম্বু নাটক নাটক রচনার শুরুতেই নাটকার নিজেই বলেছেন যে তিনি ও হেনরির একটা ছোট গল্প পড়ে তার আদলে নাটকটা রচনা করতে চলেছেন অর্থাৎ ঠিক তারই বঙ্গানুবাদ তা কিন্তু নয় সেই গল্পর কথা মাথায় রেখেই এই নাটকটা তৈরি হয়েছে এই নাটকের মধ্যে আছে মিডিয়ার একটা বিশেষ ছাপ মানে আমাদের সমাজে মিডিয়ার প্রভাব কত চূড়ান্ত তারই একটা প্রকাশ নাট্যকার এখানে দেখিয়েছেন তার ফলে ছোটো ছোটো ছেলে মেয়েদের কীভাবে ক্ষতি করছে এবং সেই সময় একটু শিক্ষিত বেকার সমাজের কি পরিস্থিতি এবং সেখানেও মিডিয়ার কি প্রভাব সেই পরিস্থিতির একটা প্রতিচ্ছ প্রতিচ্ছবি আমরা এই নাটকে দেখতে পেয়েছি এই নাটকে আনন্দ জ্যাম্ব নিশি মাখন রামলোচন ও ভজুদা এই কয়েকটা চরিত্র আমরা পেয়েছি নাটকটিতে মোট তিনটি দৃশ্য আছে আমরা আজকে প্রথম দৃশ্যটা পড়ব এবং তোমাদের সামনে তারা ব্যাখ্যা রাখার চেষ্টা করছি প্রথম দৃশ্য সকাল জায়গাটা গাছতলা অদূরে খেলার মাঠ গাছতলায় গাছের গোড়া ঘেঁষে অর্ধবৃত্তাকার বাঁধানো বসবার জায়গা স্থানটি জনবিরল অর্থাৎ মানুষজন নেই বললেই চলে এখানে মধ্যবয়সী আনন্দ ও তার বছর দশকের ছেলে জাম্বর মধ্যে প্রায় একটা যুদ্ধ চলছে ছেলেটির কদম ছাড় চুল গাব্দাব্দা বলবান কঠিন গঠন সাজ পোশাকে হাল ফ্যাশনের ছাপ দুটি যুবক নিশি আর মাখন এখানে এসে পিতা পুত্রের লড়াইটা দাঁড়িয়ে দেখতে থাকে দুজনের পিঠে ব্যাগ নিশির হাতে একটা মাইক ও রেকর্ডার আনন্দ ছেলের হাত ধরে টেনে ছেলেকে বাড়ি নিয়ে যেতে চাইছে ছেলে যাবে না আরও খেলবে এই নিয়ে টানাটানি প্রথমেই একটা দৃশ্যপট নাট্যকার আমাদের উপহার দিয়েছেন সেখানে আমরা কি দেখছি একটা গাছতলা একটা সান বাঁধানো গাছের নিচে সামান্য বসবার জায়গা অর্ধবৃত্তাকারে আর স্থানটিতে জনমানব নেই বললেই চলে আনন্দ নামক কোনো এক মাঝবয়সী ব্যক্তি তার অল্প বয়সী একটি ছেলে তার নাম হচ্ছে জাম্বো তাকে নিয়ে রীতিমতো ধস্তাধস্তি টানাটানি লড়াই চলছে আর একটু দূরে দাঁড়িয়ে সেই দৃশ্যটা লক্ষ্য করছে মাখন এবং নিশি নামক দুই যুবক তাদের কাঁধে রয়েছে ব্যাগ সাথে রয়েছে একটা রেকর্ডার এবং একটা মাইক এই হচ্ছে দৃশ্যের বর্ণনা এবার শুরু হবে সংলাপ জাম্বো ছাড়ো না বলছি তো আর একটু খেলে নিয়ে বাড়ি যাব। আনন্দ আরও খেলবে স্কুল যাবে কখন বাড়ি চলো জামব একটু পরে গেলে কি হয়েছে আনন্দ একটা কথা না সোজা বাড়ি চলো দিন রাত্রে টিভি দেখা খেলে বেড়ানো পেয়েছিস কি সব নিজের ইচ্ছে মতো এই বয়সে লাইক হয়ে উঠেছো জাম্বো ওরা তো খেলছে এখনো ছাড়ো না তেমনি তোর সাঁকরে গুলো তোরা উচ্ছন্নে যেতে চলেছিস ছাড়ো নইলে এবার হাত ছাড়িয়ে পালাবো কিন্তু আনন্দ পালাবি খুব পালয়ান হয়েছিস পালাবার চেষ্টা করে দেখ দেখি হাত মুচড়ে ভেঙে দেবো পালাবে জাম্বো পালাতে পারবো না পারবে পারবে আমার সঙ্গে তো হয়ে যাই তো আর দেখো চমৎকার আব মুঝে কই নেই রোগ সাপ্তা জাম্বু হাত ছাড়িয়ে নেবার জন্য প্রবল চেষ্টা করতে থাকে আনন্দ খুব তেজ তোর কত তেজ আজ আমি দেখবো অর্থাৎ প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাচ্ছি জাম্বু আর তার পিতা আনন্দের একটা লড়াই যেখানে জাম্বো ওই ছোট ছেলেটি বেশ ভালো হিন্দিতে তার বাবার সাথে কথা বলছে অর্থাৎ সেই সময়কার হিন্দি সিনেমা যে ওই ছোট ছোট বাচ্চাদের কিভাবে আকৃষ্ট করেছে এবং তার প্রভাব যে তাদের মধ্যে কতটা সেটা বোঝা যাচ্ছে আর আধুনিকতার বশবর্তী হয়ে তার সাজ পোশাক এবং তার মুখের কথাগুলো একেবারে আধুনিক সেটা বোঝা অত্যাধুনিক যাকে বলে সেটা পরিষ্কার করে এখানে নাট্যকার দেখিয়ে দিয়েছেন জাম্বো মোগাম্বাকড়ানা পাকড়না ইতনা আসার নেই হ্যাঁ আনন্দ মোগাম্ব তুই কত বড় মোগাম্ব আমি দেখছি হাত ছাড়াবার চেষ্টা করে জাম্বো এক সময় হাত ছাড়িয়ে ছিটকে দূরে গিয়ে বিজয়ীর কাম নেহি ড্যাডি ইউ কান্ট বি জ্যাম্বো জ্যাট শূন্য হাত তুলে আই লাভ দি পাওয়ার গেভ মে দি ওয়ে বলতে বলতে খেলার মাঠের দিকে জাম্বো ছুটে অদৃশ্য হয় ক্লান্ত আনন্দ হতাশ দৃষ্টিতে জাম্বর গমন পথের দিকে তাকিয়ে থাকে গমন পথ মানে চলে যাওয়ার পথ মাখন আর নিশি এগিয়ে আসে অর্থাৎ দেখা যাচ্ছে লড়াইতে বাবার পুত্রের লড়াইতে পিতা পুত্রের লড়াইতে জাম্বো জিতে গেছে মানে শক্তির লড়াইতে এবং সে দূরে গিয়ে সেই জিতটাকে প্রকাশ করছে আর এই ঠিক এই অবসরে নিশি এবং মাখন এগিয়ে আসছে আনন্দের কাছে নিশি আপনি আনন্দবাবু তো আনন্দ তাকায় আমাকে কিছু বলছেন নিশি আপনি আনন্দবাবু তো আনন্দ আনন্দবাবু কী আনন্দবাবু আমার এই নামটা ভুলে যেতে চাইছি মশাই আনন্দ আমার দেখছেন কোথায় একটি মাত্র ছেলে সেটি গোল্লায় গেলে রইল কি সব থেকেও আমি ডাহা ফেল হয়ে গেছি ভাই আমার ডাক নাম ফেলু ওই নামটি যথার্থ আনন্দবাবু সে আর নেই কো বলুন ফেলুবাবু মাখন ফেলুবাবু আনন্দ বলুন উফ গাছতলাটায় গিয়ে ক্লান্তভাবে বসে আনন্দ নিশি আপনার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে খবর পেয়ে এখানে এলাম আনন্দ মানে এই রণক্ষেত্রে এলেন বাপ ব্যাটার যুদ্ধটি কেমন দেখলেন এখানেও আমি ফেলুবাবু ছেলে বাজিমাত করে হিন্দি বাত করছে উধাও এই ছেলে নিয়ে জেরবার হয়ে গেল মশাই নিশি মাইকটা নিয়ে আনন্দের দিকে একটি একটু এগোয় নিশি আমরা আপনার একটা সাক্ষাৎকার নেব বলে এসেছিলাম আনন্দ সাক্ষাৎকার আমার আমি কে ক্ষুদ্রস্ব ক্ষুদ্র এই ফেরুর সাক্ষাৎকার হাসাবেন না ভাই আমাদের এই পল্লীর স্কুলের ম্যানেজিং কমিটির একটা মিটিং রয়েছে আমাকে এক্ষুনি যেতে হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই নিশি এবং মাখন কোনো একটা ইন্টারভিউয়ের নাম করে আনন্দবাবুর সামনে এসেছে এবং এর পরবর্তী দৃশ্যগুলো আমরা দেখতে পাবো কি হবে এবং আনন্দবাবুকে তারা বেশ সম্মান দিচ্ছে কিন্তু আনন্দবাবু নিজে মনে করেন তিনি সেই সম্মানের যোগ্য নন এবং তার আনন্দ নামটাও যেন এখন ভগবানের উপহাস কারণ তার একমাত্র ছেলে সেই ছেলেই বিগড়ে যেতে বসেছে কাজে আনন্দবাবুর কাছে আনন্দ বলতে যেটা বোঝায় সেটা আর নেই সেই কারণেই তিনি নিজেকে খুব ক্ষুদ্র একটা প্রাণী বলে বর্ণনা করছেন এবং স্কুলের ম্যানেজিং কমিটির মিটিংয়ের তারায় তিনি চলে যেতে চাইছেন মাখন আনন্দ ওঠে মাখন আপনি তো আবার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট যেতে তো আপনাকে হবে আনন্দ আপনারা তো এতললাটের লোক নন কিন্তু অনেক খবরই রাখেন দেখছি মাখন আপনি নিজেকে ক্ষুদ্রস্ব ক্ষুদ্র বলছেন অর্থাৎ ক্ষুদ্রেরও ক্ষুদ্র ছোটোরও ছোট। কিন্তু ওটা আপনার বিনয় বিনয় মানে একটু বিনয়ের সাথে কথা বলা মানে নিজের নম্রতা প্রকাশ করা এলাকায় অনেকের মুখেই শুনেছি বৃত্তে সম্মানে আপনার তুল্য এখানে আর কেউ নেই বৃত্ত বলতে সম্পত্তি মানে তার সম্পত্তিতে তিনি অনেকটাই উপরে এবং সম্মানের রেসপেক্টের দিক থেকেও তার প্রচুর কিছু পাওনা আছে এখানে মানে পান তিনি সম্মানটাও তার ভালোই আছে পাড়ায় আনন্দ বৃত্ত বাপের কাছে ছেলের চেয়ে কি বৃত্ত বড় মশায় ছেলে আউট অফ কন্ট্রোল আনম্যানেজেবল এদিকে আমি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ভগবান কিভাবে আমার কান মুলে দিচ্ছে ভবন আপনারা আমার সাক্ষাৎকার চাইছেন আমি তো স্বয়ং ভগবানের কাছে একটা সাক্ষাৎকার চাইছি হাজার প্রশ্ন জমে আছে আচ্ছা ভাই অনেক বকলাম কিছু মনে করবেন না আসি ব্যস্তভাবে আনন্দ কয়েকটা এগিয়ে ফিরে আসে মাফ করবেন আপনাদের পরিচয়টা নেওয়া হলো না সাক্ষাৎকারী বা কেন অর্থাৎ আনন্দ বেশ বিরক্ত হয়ে থাকলেও বেশ কিছু কথা ওই অপরিচিত মানুষদের সামনে বলে ফেলে আসলে তার ভেতরকার যে ক্ষোভ দুঃখ সেটাই প্রকাশ পেয়েছে এই অংশে সে বলেছে যে সে কোনো বিষয়টাই ম্যানেজ করতে পারছে না অথচ ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আর তার ছেলেই হচ্ছে তার জীবনের বড় সম্পত্তি কারণ এটাই মানুষের কাছে হয়ে থাকে মানুষের জীবনে তার সবথেকে বড়ো সম্পত্তি তার সন্তানই হয় এক্ষেত্রে আনন্দের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় আর সেখানে ছেলেকেই কন্ট্রোল করতে তিনি পাচ্ছেন না ছেলে সেই সমাজে সেই ক্ষয়ের পথে চলে গেছে মানে তাকে কোনো রকমে কন্ট্রোল করা আর ক্ষমতার বাইরে হয়ে গেছে তাই তিনি বলছেন আপনি আমার আপনারা আমার সাক্ষাৎকার কি নেবেন আমি তো ভগবানের সাক্ষাৎকার চাইছি কারণ অনেক প্রশ্ন তার বিরুদ্ধে আমার জমে আছে এবং এই কথা বলে চলে যাচ্ছেন কিন্তু তার মনে হয়েছে যে বিষয়টা একটু বোঝা দরকার যে তারা কে কি বিষয়ে এসেছেন যাই হোক নিশি আমরা একটা সমীক্ষা করছি এজন্য নানা জায়গায় ঘুরতে হচ্ছে এই শহরতলিতে আজ আপনাদের পাড়ায় এসেছি কয়েকটি বাড়িতে গেছি তাদের সাক্ষাৎকার নিয়েছি আনন্দ সমীক্ষাটা কি নিয়ে মাখন আজকের এন্টারটেনিং মিডিয়া নিয়ে আর কি এই টিভি সিনেমা রেডিও ইন্টারনেট ছোট ছোট ছেলে মেয়েদের ওপর এর প্রভাব অভিভাবকদের মতামত এই নিয়ে কিছু প্রশ্ন রাখছি উত্তর রেকর্ড করা হচ্ছে নিশি এপাড়া এসে শুনলাম আপনার ছেলেটি আনন্দ ঠিকই শুনেছেন এতক্ষণ তো এই জন্যই কপাল চাপড়াচ্ছিলাম এই মিডিয়া ভাইরাসেই তো আমার ছেলেটি ধসে গেছে কি ভাইরাস যে ঘরে ঘরে ঢুকে পড়েছে নিশি মাইকটা বাড়িয়ে আপনি বলতে চান মিডিয়া ভাইরাস ছড়াচ্ছে মাখন মিডিয়ার ভালো মন্দ দুটো দিকই থাকে আনন্দ থাকে আমি তো মানি আমাদের পাড়ায় অনেক ছেলে মেয়ে আছে মনে হয় তারা তেমনভাবে ভাইরাসের পাল্লা পরেনি কিন্তু কেউ কেউ ভাইরাসে অ্যাট্রাক্ট হচ্ছেও তো যেমন আমার গুণধর সন্তানটি কাগজপত্র তো পড়েন ছোট ছেলে মেয়েদের ওপর এই সব ভাইরাসের ক্রিয়া যে কত রকমভাবে হচ্ছে সেসব দেখেছেন নিশ্চয়ই নিশি এ ব্যাপারে মিডিয়ার দায়িত্ব সরকারের দায়িত্ব অভিভাবকদের কর্তব্য সেই সব নিয়েই চিন্তাভাবনা করার জন্যই আমাদের এই সমীক্ষা পথ একটা বেরুবে আনন্দ এর এ রোগের মলম কবে বেরুবে জানি না ইতিমধ্যে আমার কপাল পুড়ে তো ঘা হয়ে গেল আমার ছেলে জামব তো পারলে টিভির বাক্সটার মধ্যে ঢুকে যেতে পারলেই মহাখুশি দিন রাত যন্তরটা আঁকড়ে ধরে আছে ওখান থেকেই বুলি শিখছে মগজে মশলা ভরছে চলন ধরন শিখছে যন্ত্রটাকে বিদেয় করা অসম্ভব দুনিয়া রসাতলে করবে একবার চেষ্টা করেছিলাম আত্মহত্যার ছক কষে ছিল ছেলে তার কায়দাটাও নাকি সিরিয়াল দেখে শিখেছে জাম্বর একটি সমবৈশী ফিল্ম ফিল্মস্টার হবার জন্য মুম্বাই পালিয়েছিল ইনিও তালে আছেন মাকে নাকি বলে মুম্বাই গিয়ে অ্যাক্টার হবে মাখন সত্যি সত্যি কি আর পালাবে আনন্দ কি জানি এক ধরনের নেশা ভর করেছে তো নেশার ঘরে কে কি না করে আর জাম্বর নেশা কি একটা মাঝে মধ্যেই দেখবেন বোতল নিয়ে বসেছে নেশি বোতল আনন্দ হ্যাঁ যদি আমি বলি লুকিয়ে চুরিয়ে চলছে মাখন এইটুকু বয়সে বোতল ধরেছে আনন্দ মদের বোতল নয় কোল্ড ড্রিঙ্কসের বোতল চোঁ চোঁ করে গিলছে আর ছিপিটি থলে পড়ছে আর বিস্কুট বিস্কুট তো ঘর ভরে গেল ওইসব ছিপি প্যাকেটে কিসের নম্বর থাকে ঠিক নম্বর এসে গেলে আর কথা নেই বিস্কুট চিবিয়ে লন্ডন যাবে ছিপি নাকি লাখোপতি বানিয়ে দেবে ঘুমের ঘরে বিড়বির করে বলে মেরা নাম্বার কাবায়গা এই তো পুজো আসছে ছোট পর্দার ফর্দ মিলিয়ে বায়না ধরেছে আদিদাসের দাসের টি শার্ট নাইকির জুতো রেবানের সানগ্লাভস গুচিনাকার জিন্স আর পকেটে রাখার খুশবুওয়ালা পেন এসব আবদার চলবে না শুনলে ফোঁপাচ্ছে পাচ্ছে অর্থাৎ এই যে আনন্দবাবুর বক্তব্য তাতে বেশ বোঝা যাচ্ছে যে সেই সময় আজকের যুগেও এটা আছে মানে যে সময়ে দাঁড়িয়ে নাট্যকারীটা লিখছেন সে সময়ে টিভি ছাড়া তেমন ইন্টার মানে এন্টারটেনের যুগ খুব একটা ছিল না বিষয় একটা খুব একটা ছিল না একমাত্র টিভি দূরদর্শন এবং সেই দূরদর্শনের পর্দায় ছেলেরা অনেক কিছু দেখতে পেত হিন্দি সিনেমা বাংলা সিনেমা বিভিন্ন রকমের সিরিয়াল বা ধারাবাহিক বিভিন্ন রকমের বড় বড়ো বড়ো ছোটো বিজ্ঞাপন আর এই বিজ্ঞাপন যে সেই সময় থেকে আজ পর্যন্ত মানুষকে কতটা ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে তারই একটা প্রকাশ আনন্দবাবু দিয়েছেন হ্যাঁ বিজ্ঞাপনের ভালো দিক অবশ্যই আছে কিন্তু সব কিছুরই একটা ভালো দিক থাকে সে কথাও আনন্দবাবু জানিয়েছেন কিন্তু এক্ষেত্রে বেশ খারাপ দিকটাই কিছু ছেলে মেয়ে একেবারে করায়ত্ত করে নিচ্ছে আর জাম্য হচ্ছে তারই একটা প্রকৃষ্ট উদাহরণ বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেখে সে তার জামা জুতো প্যান্ট এমনকি সানগ্লাস পেন সমস্ত কিছুই কিনছে অর্থাৎ বিজ্ঞাপনের যে আকর্ষণ সেটা সম্পূর্ণভাবে সমাজের এই যুবক মানে কিশোর সমাজকে গ্রাস করেছে এটাই নাট্যকার এখানে বোঝাতে চাইছেন আর সেই সঙ্গে বিভিন্ন রকম প্রলোভন এই যে বিজ্ঞাপন দেয় বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের ছিপের মধ্যে বলে দেয় যে অমুক নাম্বারটা লাগলে লন্ডন বেড়াতে যেতে পারবে আবার কখনো কখনো বিস্কিটের প্যাকেটের মধ্যে দেওয়া থাকে যে অমুক নাম্বারটা যদি তুমি পেয়ে যাও তাহলে সেখানে তুমি এত টাকা পাবে এত লাখ টাকা পাবে এরকম নানান রকম একটা প্রলোভন আর সেই প্রলোভনে পা দিচ্ছে এই কিশোর সমাজ তরুণ সমাজ এটাই নাট্যকার এখানে আনন্দবাবুর মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন এরপর নিশি কি বলছে নিশি না আপনার ছেলেকে ভাইরাসে ভালোভাবেই ধরেছে দেখছি আনন্দ কিন্তু সব কিছুর ওপরে ওর মুম্বাই যাবার নেশা অ্যাক্টর হবে অ্যাকশন হিরো হবে কবে যে পালায় সেই ভয়ে অস্থির হয়ে থাকি যেমনই হোক একটিমাত্র ছেলে তো ওটি তো আমার বুকের পাঁজর কত রকমের স্বপ্ন কত রকমের এত রকমের স্বপ্ন ভূত ওর ঘাড়ে চেপে আছে কোন যা তাড়াবে ছোটরা আগে নিজেদের স্বপ্ন গড়ে নিত বড় কিছু হবার স্বপ্ন ওরা এখন মিডিয়া থেকে স্বপ্ন কেনে খুব ইম্পর্টেন্ট লাইন একেবারে আন্ডারলাইন করে রাখতে পারো ওরা এখন মিডিয়া থেকে স্বপ্ন কেনে স্বপ্ন বেছে নেয় না ভাই দেরি করে ফেলেছি মিটিংয়ে যেতে হবে আসি এই যে বক্তব্যটা আনন্দবাবু রেখেছেন খুব সুন্দর কতগুলো কথা বা সংলাপ তিনি এখানে বলেছেন বলছে যে একটা স্বপ্নের ভূত চেপেছর মাথায় জাম্বু এখানে একটা প্রতীকী চরিত্র জাম্বুর মতো এমন বহু ছেলে বহু মেয়ে এরকমই একটা স্বপ্নের নেশায় বিভোর হয়ে রঙিন জগতের দিকে পা দিচ্ছে তারা তাদের পড়াশোনা তাদের কর্তব্য তারা তাদের মানে নৈতিক জ্ঞান সমস্ত কিছু হারিয়ে ফেলছে আর আনন্দবাবু যে বলেছেন না ওদের স্বপ্নের ভূত চেপেছে এটা খুব সত্যি কথা যে সেই এটা যেন ভূতের মতো এটা তারাবার জন্য যে সত্যিকারের মানে ওঝাকে দরকার সেই ওঝাও মিলবে না কারণ এরা কোনো সৎ বাক্যকেই মানে মনে প্রাণ নেয় না এদের এরা মনে করে মানে এই বয়সটাই এমন এবং সমগ্র মানে হাতছানি এতটাই প্রবল সেখানে ওরা মনে করে যে ওরা যেটা বুঝছে ওরা যেটা দেখছে সেটাই সত্যি আর রঙিন জগৎটাকে সম্পূর্ণ রঙিনভাবে তারা নিজেকে আচ্ছন্ন করে নিয়েছে রঙিন জগতে তারা কখনো এই পিছনের দিকে তাকাতে চায় না বড়দের কোনো আশ্বাসবাণী তাদের কোনো উপদেশ তারা শুনতে চায় না এরকম একটা পরিস্থিতি আনন্দবাবু বলেছেন যে আগে ছোট ছোট বাচ্চাদের মধ্যে ছোটো ছোটো কিশোর তরুণদের মধ্যে একটা স্বপ্ন থাকত তারা নিজেরা নিজেদের স্বপ্ন দেখতো তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল বড় হবার জন্য তাদের প্রতি মুহূর্তে নিজেদের কিছু গড়ার কাজ তারা করতো কিন্তু এখন এই মিডিয়া হয়ে এমন হয়ে গেছে যেরা স্বপ্ন কেনে স্বপ্ন চুরি করে স্বপ্ন নিজের থেকে দেখে না স্বপ্ন দেখতে এরা ভুলে গেছে ফলে স্বপ্নের মধ্যে আর স্বকীয়তা নেই স্বপ্ন সম্পূর্ণ যেন অন্যের থেকে ধার করা অন্যের থেকে চুরি করা অন্যের থেকে অন্যের আদলে গড়ে তোলা এই স্বপ্নের মধ্যে যদি সক্রিয়তা না থাকে তাহলে সেই স্বপ্ন সত্যি হওয়াটাও খুব কঠিন কারণ তুমি অন্যকে দেখে নকল করছো এর ফলে কি হচ্ছে তোমার মধ্যে ওই গুণটা আছে কি না সেটা জাহির করা বা সেটা বোঝার ক্ষমতা সেই জ্ঞানটাও তুমি হারিয়ে ফেলছ তুমি অন্যকে দেখে ওই বিষয়ের প্রতি অনুরাগী হয়ে পড়ছো এবং তার দিকে ধেয়ে চলেছ যেটা আজকের যুগে মানে যে সময় দাঁড়িয়ে মোহিত চট্টোপাধ্যায় নাটকটা লিখেছেন তার থেকে তো যুগ অনেকটা এগিয়ে চলেছে এগিয়ে গেছে এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ছাত্র সমাজ কিন্তু ঠিক এই পরিস্থিতিতে এখনও ডুবে মরেছে এখনও ডুবতে চলেছে তারাও কিন্তু এই বয়সে ওই মিডিয়ারই হাতছানিতে একেবারে নিজেকে শেষ করে ফেলেছে তারা আর গুরুজনদের কোনো উপদেশ শুনছে না তারা মনে করছে তারা যা দেখছে তারা যা শুনছে সেগুলোই সত্যি আর এই জগৎটা তাদের রোজগারের জন্য বা তাদের নিজেদের ভালোর জন্য এই সমাজটাকে শেষ করে দিতে চলেছে তারা বুঝছে না বা তারা চাইছেও না সমাজের ভালো কিভাবে করা যায় তারা শুধুমাত্র নিজের আখেরটুকু গোছাচ্ছে এই মিডিয়া কাজটাই তাই সেই দিন থেকে আজ পর্যন্ত মিডিয়া কিন্তু এই কাজটাই করে চলেছে প্রত্যেক জিনিসেরই যেমন একটা ভালো দিক আছে তেমন একটা মন্দ দিকও আছে কিন্তু যুব সমাজ বা কিশোর সমাজ যদি সেই মন্দ দিকটাকেই বেছে নেয় তাহলে তার পতন মানে অবশ্যম্ভাবী তাহলে কিন্তু তাকে কেউ ভালোভাবে রুখে দিতে পারে না কাজেই আমাদের বুঝতে হবে যে আমরা কোন পথটা নিব তাহলে আমরা যদি সঠিক পথটা আমাদের জীবনে বেছে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের স্বপ্ন সফল হবে আর আমরা সেই স্বপ্ন দেখব যে স্বপ্ন আমরা মন থেকে গড়তে পারবো যে স্বপ্ন সম্পূর্ণভাবে আমরা নিজেদের ভেতর থেকে নিজেরা নিয়ে আসব স্বক্রিয়তা থাকবে যার মধ্যে যার মধ্যে কোনো রকম চুরি থাকবে না যার মধ্যে কোনো মেকি ব্যাপার থাকবে না যার মধ্যে কোনো নকল থাকবে না সেখানেই স্বপ্ন সত্যির দিকে ছুটে যাবে এবং তবেই স্বপ্ন সফল হবে এটাই যেন নাট্যকার সেদিন বলে গিয়েছিলেন যাই হোক এরপর কি হলো মাখন অনেক অনেকদের দরকারি কথা পেলাম আপনার কাছ থেকে ধন্যবাদ আনন্দ ধন্যবাদ আনন্দ দ্রুত চলে যায় নিশি আর মাখন গাছতলায় গিয়ে বসে পিঠের ব্যাগ নামায় মাইকটা জায়গা মতো রাখতে রাখতে নিশি বলে নিশি মাখন মাখন বল কেমন বুঝছিস মাখন আনন্দবাবু বড্ড ভেঙে পড়েছেন নিশি তোর মাথায় কিলে মাখন আমি কি এই সব নিয়ে ভাবছি সমীক্ষার ভাওতাটা বেশ কাজ দিয়েছে কি বল মাখন হ্যাঁ খবরাখবর পেতে খুব সুবিধা হয়েছে এ তল্লাটে আমরা অচেনা লোক কেউ সন্দেহের চোখে দেখছে না মাথা খাটিয়ে প্ল্যানটা বেশ বের করেছি নিশি তাহলে আমার প্ল্যানটা তারিফ করছিস ফেলুবাবু পার্টিটা শাঁসালো তার উপর ওই যে বললেন না ছেলেটা ওর বুকের পাঁজর তাই মনে হচ্ছে ওর ট্যাগ থেকে এক লাখ টাকা খসানো খুব শক্ত কাজ হবে না শাঁসালো মানে খুব বড়ো মানে ধনী সম্প্রদায়ের মানুষ হচ্ছে আনন্দবাবু তাকে সম মানে শব্দটা দিয়ে এরা ব্যাখ্যা করেছে অর্থাৎ বোঝা যাচ্ছে নিশি এবং মাখন তাদের খুব একটা সৎ ভাবনা চিন্তা নিয়ে তারা এখানে আসেনি এবং এই যে এতক্ষণ কিছুক্ষণ আগে তারা বলছিল তারা একটা সমীক্ষা করার জন্য এসেছে বিষয়টা মোটেও ঠিক নয় সেটাও আমরা এই সংলাপের মধ্যে দিয়ে বুঝতে পারছি মাখন ওই তো ছেলে তবু ছেলের ব্যাপারে খুব নরম ও টাকা দিয়ে দেবে নিশি ভাবছি দু লাখ চাইবো কিনা মাখন গাছে কাঁঠাল গোফে তেল যেন ছেলেটাকে কিডন্যাপ করে ফেলেছিস নিশি আরে তুড়ি বাজিয়ে কেস হাসিল করে ফেলবো ছেলেটাকে কি করে দেখ করছে দেখ ছেলেটা কি করছে দেখ মাখন একটু এগিয়ে দূরে তাকায় খেলছে নিশি এ পথেই ওকে ফিরতে হবে মাখন সঙ্গে যদি বন্ধু বন্ধুটন্ধু কেউ থাকে নিশি থাকতেই পারে মাখন তখন নিশি ঘাড়ের উপরেই মাথাটি আছে কি জন্য এটি খাটাবো যে জাল ফেলতে জানে সে জাল টেনে তুলতেও জানে মাছ ঠিক আমি ডাঙায় তুলে ছাড়বো দেখে নিস তবে মাথায় খালি একটা ভাবনা ঘুরছে এক লাখের বদলে দু লাখ চাইবো কিনা লোকে বলছিল না লাখ টাকা ফেলুর হাতের ময়লা মাখন লোভ বাড়াস না নিশি নিশি বলছিস মাখন প্রথম কাজ আমাদের বলতে পারিস হাতে খড়ি গোড়ায় যখন এক লাখ ভেবেছি তাই থাক নিশি তুই যখন বলছিস তাই হবে হ্যাঁ লোভ বাড়াবো না লাখানিক টাকা আমাদের মতো বেকার ছেলের কাছে কম কি দুজনে ওই ক্যাপিটাল নিয়ে ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করে দেবো দিন রাত খাটবো একসময় ঠিক দাঁড়িয়ে যাবো অর্থাৎ নিশিয়ার মাখনের এই যে সংলাপ তার মধ্য থেকে আমরা বুঝতে পারছি তাদের আসার উদ্দেশ্যটা কী তারা খুব ভালোভাবে খবরাখবর নিয়ে এসেছে যে আনন্দবাবু এই তল্লাটে বেশ ধনী মানুষ এবং তিনি ছেলে তার সাথে কথা মানে কথা বলে বা পাড়ায় অন্যান্যদের সাথে কথা বলেও এরা বুঝতে পেরেছে যে এই যে জাম্বো সেই জাম্বোকে তিনি বেশ স্নেহ করেন এবং তার বুকের পাঁজর হচ্ছে এই জাম্বো কাজে তাকে কিডন্যাপ করে একটা মোটা রকমের টাকা আদায় করবে নিশি এবং মাখন নিশি এবং মাখনের মধ্যে যাচ্ছে নিশি একটু বেশি বুদ্ধিমত্তার পরিচয় দেয় মাখন নিশির চলে এমন একটা পরিস্থিতি এবার দেখা যাক কি হচ্ছে নিশি তুই যখন বলছিস তাই হবে হ্যাঁ লোভ বাড়াবো না লাখখানেক টাকা আমাদের মতো বেকার ছেলের কাছে কম কি দুজনে ওই ক্যাপিটাল নিয়ে ছোটখাটো একটা বিজনেস স্টার্ট করে দেবো দিন রাত খাটবো একসময় ঠিক দাঁড়িয়ে যাব। মাখন কিন্তু অসৎ অসৎপথের অর্থ ফল দেবে অর্থাৎ মাখনের মধ্যে সৎ অসৎ কর্মের একটা বোধ জাগ্রত হচ্ছে সে মনে মনে ভাবছে যে অসৎ উপায়ে যে টাকা আমরা রোজগার করবো সেটাকে আমাদের ভালো কাজে লাগবে আমাদের ভালো হবে তো অর্থাৎ মানে এই মাখন নামের ছেলের মধ্যে কিন্তু একটু হলেও বিবেক বোধ আছে কিন্তু কি বলছে ও সব ফালতু কথা বলবি না তো আর কোনো বাঁচার পথ আছে তোর কথায় কাঁথায় আগুন ওই ফেলুর এক লাখ টাকা খসলে সে না খেয়ে মরবে আমরা তো মরতে বসেছি ওর কাছে এই কটা টাকা কিচ্ছু না তাছাড়া ওর ছেলের ওপরেও আমরা কোনো টর্চার করবো না বিবেক বুদ্ধি তো পুরোপুরি জলাঞ্জলি দেবার ছেলে নই আমরা অর্থাৎ মিশি বলে যে ছেলেটিকে আমরা এখানে দেখছি তার মধ্যে কোনো বিবেকবোধের কোনো চিহ্ন মাত্র নেই এবং সে ধর্মকথাকে মানেও না সে বলছে যে আমরা যদি এক লাখ টাকা ওর থেকে নিয়ে নিই তাহলে ওর কোনো অসুবিধা হবে না মানে আনন্দবাবুর কোনো অসুবিধা হবে না আর আমরা যে আম্মুকে কোনো টর্চারও করবো না আমাদের বিবেকবোধকে আমরা জাগিয়ে রাখবো মানে এই যে ছেলে দুটোকে আমরা দেখছি তারা তাদের বেকারত্বের জ্বালায় মানে তৎকালীন সময়ে যে বেকার যুবক ছিল তারাও যে শুধু উপার্জনের জন্য মানে খারাপ পথ বেছে নিত সেটাও আমরা এই অংশে দেখতে পাচ্ছি আর মাখন এবং নিশি দুজনের মধ্যে কথোপকথনের মধ্যে দিয়ে এটাও বুঝতে পারছি যে বন্ধু কোনো একটি ছেলে যদি সৎপথে যাবার চেষ্টাও করে তার বন্ধু তাকে সৎপথ থেকে দূরে সরিয়ে দিতে পারে অর্থাৎ এই যে মাখন তার ইচ্ছে হচ্ছে তার মধ্যে ধর্মবোধ যে সে যাক সৎ অসতের একটা ফলাফল হিসেবে চিন্তা করতে চাইছে কিন্তু নিশি তাকে চুম্বকের মতো আকর্ষণ করে অসৎ পথে নিয়ে যাচ্ছে এটাই এখানে আমরা দেখলাম মাখন আজ পূর্ণিমা তো নিশি পূর্ণিমা তাতে কি হয়েছে মাখন পূর্ণিমা অবশ্যই আমার ব্রঙ্কাইয়াল অ্যাজমাটা একটু বেগ দেয় নিশি দিচ্ছে মাখন দেয়নি প্রিকশন আর কি নিশি না টাকাটা পেয়ে আগে তোর একটা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করব। শোন ফেলুর কাছে দেড় লাখ চাইবো তো ট্রিটমেন্টটা ওর টাকায় হবে ছেলের আবদারের পিছনে যে অত টাকা নর্দমায় ঢালছে তার টাকার কিছু সদ্ব্যয় হোক তাহলে এক লাখ আর তোর চিকিৎসা বাবদ বাড়তি পঞ্চাশ হাজার চাইছি মাখন পঞ্চাশ টাকা চিকিৎসা আমার জন্যে এই চিকিৎসা আমাকে মানায় তুই বাড়তি এক নেই ওতেই যা চিকিৎসা হয় হবে নিশি এক হাজার মাখন হ্যাঁ নিশি তুই কী রে মাখন না পেয়ে পেয়ে তো চাওয়াটাই এইটুকু হয়ে গেছে এরা বেশ অর্থাৎ এই যে নিশির বক্তব্য তাতে বোঝা যাচ্ছে যে নিশি মাখন এরা দুজনেই খুব গরিব সম্প্রদায়ের দুটো ছেলে কিন্তু তাদের কথোপকথনে বোঝা যাচ্ছে যে তারা একেবারে অশিক্ষিত নয় তাদের মধ্যে শিক্ষাটা আছে সেই জন্য তারা তাদের যে কথাগুলো তার মধ্যে কিন্তু বেশ সংযম আছে এবং ভালো কথা তারা বলছে কথা শুনেই বোঝা যাচ্ছে তারা খুব একটা খারাপ ঘর থেকে আসেনি অতএব পরিবার ভালো হলে কি হবে সেই পরিস্থিতি সমাজ তাদের এই পথে নিয়ে চলেছে এটা এখানে আমরা বুঝতে পারছি আর নিশি বলছে যে তোর চাওয়াটা এতটুকু হয়ে গেছে কিভাবে যে না পেতে পেতে অর্থাৎ আমাদের না পাওয়াটাই আমাদের এই চাহিদা কম করবার একটা কারণ এটা নিশির বক্তব্য তাছাড়া আজকাল একটা কিডন্যাপিং কেসে র্যান্ডসামের রেট কত জানিস পঞ্চাশ লাখ দিয়ে শুরু হয় ফেলুর কপাল ভালো আমরা একদের চাইছি জাস্ট এই বেকার জীবনটা থেকে কোনো একটু বাঁচার চেষ্টায় অতি লোভে একগাদা গাদা টাকা চেয়ে লোকটাকে পথে বসাতেও চাইছি না মাখন পকেট থেকে একটা ছোট কৌটো বের করে কৌটোর ভিতরে একটা শুকনো জবা ফুল নিশি লক্ষ্য করে ব্যাপারটা মাখন ফুলটা নিজের মাথায় ঠেকিয়ে নিশির কাছে আসে নিশি বিরক্ত মাখন নেই এটা মাথায় ঠাকা মায়ের প্রসাদী ফুল নিশি জালাস নেতো ও সবে আমার ভক্তি নেই মাখন আমাদের প্রথম কাজ নিশি তুই তো মাথায় ঠেকিয়েছিস ব্যাস ওতেই যা হবার হবে এবার ছেলেটাকে তুলতে না পারলেই প্ল্যান মতো কাজটা এগোয় ব্যাটা এখনও খেলছে মাখন মাঠের দিকে তাকায় কেমন চিন্তিত মাখন মাখন নিশি নিশি রে মাখন মাঠ ফাঁকা কাউকে দেখছি না নিশি এদিক ওদিক কোথাও গেছে আরে ওর বাড়ি ফেরার তো এটাই পথ বাচ্চাদেরকে ফিরতে তো হবে ধৈর্য হারালে চলবে কেন লক্ষ্য করেছিস এই জায়গাটা বেশ নিরিবিলি কেউ এতক্ষণ এখান থেকে পাস করলো না মাখন ফুলটা মাথায় ঠেকালে ভালো করতিস নিশি দ্যা ওরে ছাগল ফুল ঢেকে কি হবে ভগবান এসব কাজে তোকে হেল্প করবে তাহলে ভগবান আর ভগবান থাকে বল থাকে মাখন চুপ ভগবান অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিসকে মদত দেবে ওই ফুল মাথায় টেকিয়ে তুই ভুল করেছিস তোর এর জন্য কি পেনাল্টি হয় দেখ কিডন্যাপিংয়ের অপকম্যে কেউ ভগবানকে পার্টনার করে অর্থাৎ নিশির মধ্যেও একটা মনুষ্যত্ব বোধ আছে সে বোঝে যে ভগবান কিন্তু সৎকর্মের সহায় থাকে অসৎকর্মের নয় এবং সেই কারণে সে বলছে ভগবানের দেওয়া প্রসাদী ফুলটা তুই মাথায় ঠেকেছিস বলে তোর পেনাল্টি হবে তুই দেখ এবার কি হয় মাখন এসব কথা আগে সমঝে দিবি তো এখন কি হবে আমি তো ফুল কপালে ঠেকিয়ে ফেলেছি নিশি ফোনটা দে নন্তুর সঙ্গে একটু কথা বলি বেচারা একা একা বসে আছে এতক্ষণে বোঝা যাচ্ছে মাখন আর নিশির সাথে আরেকজন সঙ্গী আছে যার নাম নন্তু সে অন্য কোথাও আছে ফোনে এরা তাদের নিজেদের মধ্যে যোগাযোগ করছে মাখন ব্যাগ থেকে সেল ফোনটা নিশিকে দেয় নিশি ডায়াল করেন ফোনে হ্যালো নন্তু শোন গাড়িটা ওই মাঠের ধারে রাস্তাটার কাছে এনে রাখ হ্যাঁ হ্যাঁ ঝোপটার কাছাকাছি ফাঁকা মতো আছে না জায়গাটা আরে এ মাথাটাও তো কাঁচা নয় সব কিছু ভাগে সার্ভে করে প্ল্যানটার ছোঁকে নিয়ে স্টেপ বাই স্টেপ পা ফেলেছি হ্যাঁ রে কেস ভেরি ফুল একটু বাদেই ছেলেটাকে তুলে ফেলবো চা খাবি কাছে দোকান আছে বুঝতে পারছি একা একা বোর্ড হচ্ছিস খুব তবে চটপট চাটা খেয়েই গাড়ির কাছে চলে আসিস আচ্ছা আচ্ছা ওকে ক্যাশ টাকা আমার সঙ্গে হাজারখানেক আছে তোর কাছে যা আছে তা মিলিয়ে পরে দরকার হলে দেখা যাবে হাসে মাখনটার কথা আর বলিস না প্রসাদী ফুল মাথায় ঠেকাচ্ছে আর অ্যাজমার ওষুধ খাচ্ছে হাসে হেপো কিডন্যাপিংয়ের পার্টনার করেছি সব না গুবলেট হয়ে যায় ঠিক আছে হ্যাঁ রাখছি চা খেয়ে ছটপট গাড়ির কাছে চলে আসিস আর মাখনের সঙ্গে কথা বলতে হবে না রাখছি ফোনটা মাখনকে ফেরত না দিয়ে নিশি তার পকেটে রাখে মাখন তার মুখ হাঁ করে ইনহেলার থেরাপির যন্ত্রটা পাম্প করে কি হলো মাখন নিঃশ্বাসটা নিশি বল না মাখন না রে তেমন কিছু না প্রিকশন নিয়ে রাখলাম নিশি তুই দেখছি ডোবাবি একটার পর একটা প্রিকশন চলছে নার্ভাস লাগছে ঝেড়ে কাস না মাখন আমি ঠিক আছি নিশি তাই থাক ভাই তীরে এসে তরি ডোবাসনা তীরে এসে তরি মানে একদম কাজের কাছাকাছি চলে এসেছি এখন আমাদের আর ডোবাস না এটাই বলতে চাই যে তরি এখানে নৌকা মাখন ছেলেটা বেয়ারা টাইপের ট্যাক ট্যাকল করা কিন্তু সোজা হবে না নিশি আমাকে ফেলুবাবু পেয়েছিস একবার ধরলে কচ্ছপের কামড় একটা বেগরবাই করলে এমন কোতকা দেবো টাইট হয়ে যাবে মাখন চেঁচায় যদি নিশি সে আমার ভাবা আছে চেঁচাবার সুযোগই দেবো না আমি কথা সে কথায় জাম্বুকে ভুলিয়ে রাখবো একসময় একটা তুড়ি বাজাবো ওটা সিগন্যাল তুই ওর পিছনে চলে যাবি মাখন নার্ভাস গলায় আমি নিশি শক্ত গলায় হ্যাঁ তুই তুই পিছন থেকে জাস্ট ওর মুখটা চেপে ধরবি আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওকে পাকড়ে ফেলবো এর বেশি তোকে কিছু করতে হবে না তারপর চ্যাংদোলা করে ওকে গাড়িতে তুলবো মাখন ওর গায়ে জোর আছে ওর মুখ চাপা দিয়ে কতক্ষণ রাখতে পারবো কে জানে নিশি কতক্ষণ আবার রাখবি আমি তো তৎক্ষণাৎ গিয়ে ওর মুখের মধ্যে রুমাল গুঁজে দেবো মাখন আমাদের সঙ্গে ক্লোরোফর্ম রাখা উচিত ছিল একটু দুবলা আছে তো তেমন গায়ের জোর ফলাতে হতো না একটু দুবলা আছি তো তেমন গায়ের জোর ফলাতে হতো না অর্থাৎ মাখন একটু মানে কম জুরি সেটা বোঝে যাচ্ছে বলছে গায়ের জোরটা ফলাতে হতো না যদি ক্লোরোফর্ম থাকতো নিশি ও এখন ভেবে লাভ নেই তোর নার্ভাস লাগছে কিনা বল মাখন কোনোদিনই সব করিনি তো নিশি আমি কি করেছি মাখন প্রথম কাজ একেবারে আনারি আমরা তাছাড়া দুজনেই ব্রাহ্মণের ছেলে হয়ে নিশি ব্রাহ্মণের ছেলে বলে কি তোর এত রকম ভ্যান তাহলে এ কাজে রাজিও নি কেন ব্রাহ্মণের ছেলে পইতের জোরে অ্যাজমা ছাড়া তো জীবনে কিছু পাওনি একটা দিন পইতে চুষে দেখো না পেট ভরে কি না মাখন রাগ করছিস কেন আমি তো এ কাজ পারবো না বলিনি কি প্রবলেম রয়েছে তাই বলছিলাম নিশি এসব কাজে প্রবলেম থাকবেই তা সলভ করতে হবে মনের জোরে বুদ্ধি খাটিয়ে সলভ করতে হবে মাখন বটেই তো নিশি ভেঙছে বটেই তো ন্যাক্কা ন্যাদোশ একটি মাঠের দিকে চোখ পড়ে জাম্বু আসছে গেট রেডি মাখন সেদিকে তাকিয়ে একাই আসছে সুবিধে হলো নিশি কায়দা করে আটকাতে হবে ওকে মনে আছে তো তুরি বাজালে ওর পিছনে চলে যাবি তারপর মুখটা চেপে ধরবি মাখন সব মাথায় আছে এই কথোপকথনে কি বোঝা যাচ্ছে যে মাখন আর নিশির মধ্যে নিশি বেশ নিজের সম্পর্কে বেশ দৃঢ় প্রতিজ্ঞ এবং সে খুব একটা দুর্বল চিত্তেরও নয় দুর্বল শক্তিতেও নয় মানে দেহের শক্তিতেও নয় কিন্তু মাখন শারীরিক দিক থেকেও দুর্বল এবং মানসিক দিক থেকেও নিশির থেকে বেশ দুর্বল জাম্বো আসে ওদের দেখে দাঁড়ায় নিশি জাম্বো বাড়ি চললে জাম্বো বন্ধুরা চলে গেল যে একা একা কী খেলব নি মানে আরও খেলতে মন চাইছিল জাম্বো হ্যাঁ গো দিল মাঙ্গে মোর ড্যাডির সঙ্গে আমার ফাইট হচ্ছিল এখানে তখন তোমাদের দেখেছি এতক্ষণ কি করছো এখানে অর্থাৎ জাম্বো ছেলেটা বেশ মিশুকে সেটা বোঝা যাচ্ছে অপরিচিতর সঙ্গেও সে সহজে কথা বলতে পারে নিশি একটা কাজে বেরিয়েছিলাম অনেক ঘুরতে হয়েছে একটু রেস্ট করছি কী খেলছিলে তোমরা জাম্বো হিম্যান খেলছিলাম হিম্যান কি জানো নিশি হিম্যানকে কে না জানে হিম্যান সুপারম্যান জাম্বো অ্যাকোয়া ম্যান এক্সম্যান আয়রন ম্যান চেঞ্জিং ম্যান স্পাইডারম্যান ব্যাটম্যান মাখন সেলসম্যান জাম্বো হেসে ওঠে সেলসম্যান তো আলাদা হে কিচ্ছু জানে না মাখন জানি মজা করে বলেছি স্কেলেটরের সঙ্গে হিম্যানের ফাইট হয় কি তাই না জাম্বো মাখনকে জানে মাখন হিম্যান তো আমার হিরো জাম্বো আমার হিরো ব্যাটম্যান ম্যা হো রাতা খোয়ালা ব্যাটম্যান কখনো আবার হিম্যান হয়ে যায় সুপারম্যানও হই নিশি তুরি বাজিয়ে সিগনাল দেয় মাখনের মুখে নার্ভাস ভাব ফুটে ওঠে ইনহেলার থেরাপির যন্ত্রটা বের করে হাঁ করে স্প্রে করে জাম্বো লক্ষ্য করে ও কি খাচ্ছে নিশি একটা ওষুধ ওটা খেলেই ওর তাকত বেড়ে যায় পালোয়ান হয়ে ওঠে তাকত মানে শক্তি জাম্বো আচ্ছা তুমি কার্টুন নেটওয়ার্কে পপাইশো শো দেখেছো নিশি না জাম্বো পপাই হচ্ছে একজন সেলর জাহাজের নাবিক মাথায় হ্যাট মুখে পাইপ সরু ডিগডিগে সেও একটা জিনিস খেলেই পালোয়ান হয়ে ওঠে না সে খেলে অমনি ওই ডিগডিগে চেহারাটা একটা চক্কর খেয়ে গুলি ফুলিয়ে মহাশক্তিমান হয়ে ওঠে ওহ তারপর শুরু হয়ে যায় ওর রাইভাল ব্লুটোর সঙ্গে ফাইট নিশি ওই ওষুধ খেয়ে ওরও শক্তি বেড়ে যাবে তবে গুলি অত ফুলবে না বি স্ট্রং মাখন পায়চারি করতে থাকে জাম্বোকে ওকে লক্ষ্য করে জাম্বুর পেছনে গেলে জাম্বোও ঘুরে তাকায় ওর অজান্তে মুখ চেপে ধরার সুবিধা পায় না মাখন নিশিতাই বলে ওকে দেখছো কি ও এখন দশ মিনিট এইরকম হাঁটবে তারপর জোর বাড়বে অর্থাৎ নিশি এবং জাম্বুর সরি মাখনের মধ্যে যে কথা হয়েছিল যে নিশি তুড়ি মারার সাথে সাথে মাখন জাম্বর পেছন থেকে গিয়ে ওর মুখটা চেপে ধরবে কিন্তু যখন না সঙ্গে সঙ্গে মানে পেছনে গেছে জ্যাম্ব পেছন ঘুরে দেখছে ফলে কাজটা করে উঠতে পারছে না জ্যাম্বো জোর বাড়িয়ে কি করবে নিশি মেজাজে হাঁটবে চলবে দুস্মানের রুকবে অবশ্যই এখানে দুশমান কোথায় তবে রুস্তমের চালে চলতে ওর ভালো লাগে এই কথার ফাঁকে মাখন জাম্বুর পিছনে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে ওর মুখ চেপে ধরার চেষ্টা করতেই মাখনের হাতের আঙুল জাম্বুর কানে লেগে যায় সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে জাম্বুর শক্ত বুট দিয়ে মাখনের পায়ের পাতাটা প্রায় থেতলে দিয়ে বিদ্যুৎ বেগে পেটে ঘুষি মেরে বলে ওঠে ডিসম মাখন আর্তনাদ করে বসে পড়ে নিশি এগিয়ে যায় মাখন ওহ মা গো নিশি ওকে মারলে কেন জাম্বো আমার পেছনে গিয়ে কানে হাত দিলে কেন মেয়েরা কান পাকড়া কেউ মাখন মুখে যন্ত্রণা এই কে তোর কান পাকড়ে ছেড়ে কানে একটু হাতটা লেগেছে উজবুক পাটা থেঁতলে গেছে আর পেটে কিচোর মারলে দানব একটা নচ্ছা বিটকেল কোথাকার জাম্বো জাবান সামালকে গালি মার মাখন এ গালি দেবে না তোকে পুজো করবে তোর কি দশা করি দেখ নিশি মাখন ভুলে যা সব গুবলেট করে দিচ্ছি সব দিক ভেবে মানিয়ে নে সহ্য কর মাখন উফ ঘুষি খেয়ে বন্ধ হয়ে গিয়েছিল প্রায় নিশি দু লাখ চাইবি নিশি না, বুঝে শুনে কথা বল না ভেবে চিনতে যা মনে আসছে বলে যাচ্ছিস জাম্বুকে নরম গলায় তোমার চেয়ে বয়স কত বড় ওকে অমন করে মারলে এটা ঠিক করি কিন্তু জামবো কানে হাত দিলে আমি কাউকে ছাড়ি না তাও মোটে একখানা ঢিসুম ঝেড়েছি যাগে যা হবার হয়ে গেছে তোমাদের পাড়া এসেছি এক্ষুনি চলে যাব ঝগড়া মারপিট ঠিক নয় এসো জামবো ভাব হয়ে যাক দুজনে মাখন যা বলছি তা শুনবি দুজনে হাত মিলাও হাত বাড়া মাখন মুখ গোছ করে মাখন হাত বাড়ায় জামবো আর মাখন হাত মেলায় অর্থাৎ মাখনের ইচ্ছা করছে না জাম্বোর সাথে হাত মেলাতে শুধুমাত্র তাদের কাজের জন্য এবং নিশির কথায় সে হাতটা মেলাচ্ছে নিশি তুই একটু মার্কুটে তুমি একটু মার্কুটে আছো আসলে তুমি হিম্যান সুপারম্যান এইসব খেলা করো তো মাখন সুপারম্যান এ হচ্ছে হনুম্যান জাম্বো ফের হনুমান বলছে নিশি হনুমান বলেনি হনুম্যান বলেছে হনুম্যানরা খারাপ কিছু না এদের কথা বড় হলে তুমি জানতে পারবে ভারী বুদ্ধিমান যেমন চেহারা তেমনি স্বভাব সাহসও তেমনি কথাটাও তোমাকে তারিফ করেই বলেছে হ্যাঁ যা বলছিলাম তুমি তো ব্যাটম্যান এক্সম্যান কত রকম হতে চাও চাও তো কিন্তু এত রকম তো হওয়া যায় না যায় জাম্বো না নিশি তাহলে আসলে তুমি কী হতে চাও জাম্বু সত্যি সত্যি কী হতে চাই নিশি হ্যাঁ জাম্বু মুম্বাই ফিল্ম কা হিরো নাচুঙ্গা গাউঙ্গা অ্যাক্টর বনুঙ্গা ওর ক্যা এ হি মেরা পিয়াস বাকি সব বকওয়াস মুম্বাই মে একদিন জরুর যাও অর্থাৎ দেখা যাচ্ছে জাম্বো একেবারেই মানে আধুনিকতার ছোঁয়ায় অত্যাধুনিক হয়ে পড়েছে মানে বয়সের তুলনায় অতি বেশি এগিয়ে চলেছে যাকে সহজ বাংলা ভাষায় চোরে পাকা বলা যায় সেই ধরনের একটা ছেলে নিশি আমরা তো মুম্বাইয়ে থাকি জাম্বো চোখ জ্বলে ওঠে সচ নিশি বিলকুল সচ জাম্বো সব হিরোদের নিজের চোখে দেখেছ নিশি হাসে দেখবো কি আমরা তো ফিল্ম বানাই ওদের সঙ্গেই তো আমরা দিন গুজারতা जाम कितना लाखी हो तुम निशी दो दोस्त असिस्टेंट डायरेक्टर अच्छी इधर लोकेशन ढूंढने के लिए आए हैं आए हैं जाबो अभिभूत हो अच्छा माखन पिक्चर एर नाम बहादुर बजरंग जाबू बहादुर बजरंग क्या टाइटल है मज़ा आ जाएगा मुझको एक एक चांस दिलाओ मैं चक्का से एक्टिंग करूँगा जबरदस्त फाइट भी करूँगा डांस में भी एक क्लास एक क्लास हो थोड़ा कुछ বুগিউটি দেখা দেখাও নিশি আমরা দেখলে কি হবে যে সে দেখবে ফিল্মের ডাইরেক্টর আমাদের উনি পাঠিয়েছেন একটা জঙ্গল খুঁজতে সেখানে দু চার দিন শুটিং হবে জাম্বো এই মাঠের ওধারে একটা বিরাট জঙ্গল আছে মাখন সে শুনেই তো এসেছি নিশি তবে কেবল জঙ্গল থাকলেই তো হবে না গাছে গাছে হনুমান থাকতে হবে জাম্বো আমাকে একটা লেজ লাগিয়ে সাজিয়ে নাও এই তো পিকচার মেয়ে হতে হ্যাঁ নিশি হোতা হ্যাঁ লেকিন মাখন রোলটাই তোমাকে মানাবে তবে অনেক হনুমান চাই জানবো আমার অনেক দোস্ত আছে সাজিয়ে নেবে মাখন তাতে অনেক খরচ ডাইরেক্টর আসলে হনুমান চাইছে নিশি তবে তোমার মতো অনেক এই পিকচারে দরকার হবে ডাইরেক্টর তোমার কেনামতি দেখে খুশি হলে তোমার পেঁয়াজ মিটে যেতে পারে কিন্তু ডাইরেক্টর তো মুম্বাইতে যাবব মুম্বাই চলে যাবো এ সময় নেপথ্যে দিকে ডাক ভজুদা নেপথ্যে জাম্বো জাম্বো এই সেরেছে ভজুদা আসছে আর সময় পেল না নিশি ভজুদাকে জাম্বো ড্যাডির হাত পা দাবায় আমাকে স্কুল যেতে ডাকতে এসেছে ভুজুং দিচ্ছে দাবায় মানে টিপে দেয় ভুজুং দিচ্ছে মানে আমাকে বুজরুকি দিয়ে নিতে এসেছে এর কথা বলছে কথাটা বলেই জাম্বো হাতের চেটো দিয়ে একটা হাত রগড়াতে থাকে জবরদস্ত চেহারার ভজুদা আসে জাম্বো চোখ থেকে হাত সরিয়ে সেই চোখটা বুঝে থাকে ভারী গম্ভীর গলায় ভজুদা বলে ভজুদা মা বলে পাঠালেন স্কুলে যাবে চলো জাম্বো কি করে যাবো স্কুলে ভোজুদা কেন না যাবার কি হলো জামবো এই দেখো না ডান চোখ বোঝা মুখটা ভোজুদার দিকে তুলে ধরে জাম্বো এক চোখ বুঝে যায় ভোজুদার চোখে কি হয়েছে কি পড়েছে যেন চোখে পোকার কামড়ও হতে পারে চোখটা খুললে হাওয়া লাগলেই জ্বালা করছে দেখো চোখটা খুলে জাম্বো ভোজুদা দেখে ভজুদা ইস খুবই লাল হয়েছে জাম্বো তুমি যাও আমি ডাক্তার কাউকে চোখটা দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি ভজুদা ডাক্তারখানায় একা যাবে আমি যাচ্ছি সঙ্গে আমার বন্ধু পিকলো আসবে বলেছে ও আমার সঙ্গে যাবে তাই ওর জন্য ওয়েট করছি তুমি চলে যাও ভজুদা আমিও থাকি না হয় যাবব বলছি যাও আমার কথা না শুনলে জানোই তো ভজুদা বেশ যাচ্ছি ভজুদা চলে যায় সঙ্গে সঙ্গে চোখ খুলে যাববো জাম্বো তখন চোখ রোগড়ে নিলুম বেশ লাল হয়েছে না ভোজুদার সঙ্গে চিটিংবাজি করা সোজা একবার ওর আঙুলে কামড়ে দিয়েছিলাম তারপর থেকে যা বলি শোনে মাখন যা দেখছে তুমি একটি রত্ন নিশি এই বয়সেই মাথাটি তোমার খেলে বেশ মুম্বাই গেলে তুমি তো কামাল করে দেবে জাম্বো জরুর মায় সবচে এক কদম এক কদম আগে হি রহুঙ্গা এক এক্টার বানুঙ্গা নামওয়ালা তোমাদের সঙ্গে আমাকে মুম্বাই নিয়ে চলো না নিশি বাবাকে বলো তার মত নাও জাম্বো ড্যাডি ছাড়বে না ড্যাডি মুঝে নেহি সমস্তা। তোমরা আমাকে নিয়ে চলো তোমাদের সঙ্গে লুকিয়ে চলে যাব তোমাদের সঙ্গে থাকবো মাখন ফোকটে মুম্বাই থাকবে নিশি ওখানে থাকার খরচ তো আছে থাকতেই তো হবে কম থাকতেও তো হবে কম দিন না জামবো সে ঠিক কথা কী ভাবে হঠাৎ ওঠে আইডিয়া আইডিয়া গিয়া তুমনে রুখ তুমনে রুখ যা বেওকুফ পিকচার দেখা মাখন কি পিকচার রুখ যা বেওকুফ মাখন দেখিনি যাব আহ চক্কাস পিকচার ওই পিকচার থেকে আইডিয়া এসে গেল তুমল কিডন্যাপ করো কিডন্যাপ করো দু চার লাখ আপসে ড্যাডি সে মিল মিনিম কিডন্যাপ করবো তোমাকে জাম্বো মা জাম্বো হ্যাঁ নিশি মাখন শুনছিস মাখন কেবল আমি মাথায় ফুল টেকিয়েছি তাতেই এই দুজনে ঠেকালে কি হতো ভাব মানে মাখন বলছে যে আমি তো কপালে মায়ের ফুল ঠেকিয়েছিলাম তাই নিজে নিজেই কিডন্যাপ হতে চাইছে আর যদি দুজনে মিলে ঠেকাতাম তাহলে আরও ভালো কিছু হতো নিশি কিডন্যাপ করবো বলছো জাম্বো হ্যাঁ মাখন তারপর পুলিশ ধরলে জামবো পুলিশ নাগালি পাবে না মুম্বাই চলে যাবো তো নিশি ধরো কিডন্যাপ করলাম তোমার ড্যাডির কাছ থেকে টাকাও পেলাম তারপর তোমাকে তো ড্যাডির কাছে ছেড়ে দিতে হবে তোমাকে ফেরত না দিলে টাকা দেবে কেন যে চিটিং করতে পারবে না ড্যাডিকে রুক যাবেও খুব পিকচারে অ্যাসা চিটিং থা সে আমি সমঝে দেবো কাম্পে কাম্পে মাদ ডারো ভাই মাখন আর ভাবিস না নিশি ছেলেটা এত করে চাইছে যখন গাড়িতে তুলে নে গায়ের জোরের দরকার হচ্ছে না তুলে নেয় সেলফোন বেজে ওঠে পকেট থেকে ফোন তুলে কানে নেয় নিশি নিশি হ্যালো হ্যাঁ বল সে কি গাড়ির চাকায় হাওয়া নেই কেউ বদমাইশি করে খুলে রেখেছে চার চাকাতেই হয়নি কেন যে চা খেতে গেলি ঠিক আছে সব কথা বলা যাচ্ছে না সবকে সবকে তুই দেখে চাকায় কিভাবে হাওয়া দেওয়ার ব্যবস্থা কর তুই দেখ চাকায় কিভাবে হাওয়া দেওয়ার ব্যবস্থা করা যায় একটু বাদে ফোনে বাকি কথা তোকে জানাবো রাখছি জাম্বো ঝোপের ধারে তোমাদের গাড়ি ছিল মাখন হ্যাঁ জাম্বো ওর চাক্কার হাওয়া তো আমরা তখন খেলার মাঠ থেকে বাদাম কিনতে গিয়ে খুলে দিয়েছি নিশি খুব করেছো এখন তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাব কি করে জানবো কোচ পারোয়া নেই হো জায়গা নিশি কি হয়ে জায়গা জানবো গাড়ির কোনো দরকার নেই মাখন দরকার নেই তোমাকে সঙ্গে নিয়ে হেঁটে যাব লোকের নজরে পড়বে না তারপর পাঁচ পাবলিকের ঠেঙানি খেয়ে মরি আর কি জানবো এমন জায়গায় যাব কেউ দেখতেও পাবে না গাড়িও চাই না নিশি সে কোথায় জানবো ওই মাটির ওধারে যে জঙ্গলটা নিশি হ্যাঁ জাম্বো ওটা পেল্লাই জঙ্গল ভয়ে ভিতরে কেউ ঢোকেই না ওই জঙ্গলের মধ্যে একটা ভাঙা বাড়ি আছে ওইখানে গিয়ে আমরা লুকিয়ে থাকবো আগে ওটা মন্দির ছিল এখন ভুতুরে বাড়ি কেউ যায় না নিশি আইডিয়াটা মন্দ না কি বলিস মাখন মাখন চল ঠাকুরের চলো ঠাকুরের নাম করো তারপর ভেবে চিনতে গাড়ি ঠিক হলে নিশি তবে চলো জাম্বোকে পথ দেখিয়ে নিয়ে চলো জাম্বো শেষ পর্যন্ত ড্যাডির হাতে আমাকে তুলে দেবে না কিন্তু নিশি তা দিই জাম্বো মেরে সাথ বেইমানি নেহি চলে গা বিলকুল নেহি জাম্বো ড্যারির কাছ থেকে টাকাটা নিয়ে চুক্কি দিয়ে পালিয়ে আসবে তারপর একদম মুম্বাই মাখন আলবাত জাম্বো কিসে করে মুম্বাই যাবো মাখন প্লেনে প্লেনে বাহাত মজা আয়গা মাখনের থুতনি নাড়ার মাইম করে মাইম করে মানে অভিনয় করে মুখাভিনয় যাকে বলে এহি হ্যা রাইট বেবি আহা মাখনের হাত ধরে চলো মেরে সাথ ওরা এগোয় মঞ্চ অন্ধকার হয় এখানেই প্রথম দৃশ্যের শেষ তার মানে আমরা দেখলাম জাম্বো ছেলেটাকে কিডন্যাপ করতে এসেছিল মাখন আর নিশি এবং তাদের কোনো কঠিন কাজই করতে হলো না কারণ জাম্বো নিজেই একটা এগিয়ে গেল কিডন্যাপ মানে নিজেকে কিডন্যাপ করার জন্য করানোর জন্য কারণ সে চায় মুম্বাই পাড়ি দিতে আর মাখন নিশিকে সে সত্যিকারের ডাইরেক্টরের সহযোগী ভেবেছে এবং সেই কারণে ওদের সাথে সে মুম্বাই যেতে রাজি হয়ে গেল এবং পিছনের যে জঙ্গলটা আছে বড় জঙ্গল সেই জঙ্গলে লুকিয়ে থেকে মুক্তিপণের টাকা দাবি করবে তার বাবার কাছ থেকে এরকম একটা প্ল্যান নিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলেছে এখানেই এই দৃশ্যের শেষ আমার মনে হয় তোমাদের কাছে এই দৃশ্যটা বুঝতে কোনো অসুবিধে হয়নি এবং তোমরা খুব তাড়াতাড়ি পরের দৃশ্যও পেয়ে যাবে আমার কাছ থেকে এবং এই নাটকটা সম্পূর্ণ শেষ হবার পর আমি এর প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই যে কাজটা করবে প্রথম দৃশ্যে নাটকের কোন কোন চরিত্রকে পেয়েছো এবং এই দৃশ্যের বিষয়বস্তুটা কি সেটা লিখে রাখবে তাহলে আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আমি আসব আমার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব ভালো থেকো